A'udhu billahi minash shaitanir rajim. Sohi Muslim Sharif, Rishta 35, Hadith number 40. Hazrat Isaac ibn Ibrahim, Hazrat Juhurir Sutre, E Sonodei Onurup Hadith Bonana Korechan. Tabe Sahil Hadisti E Baikoti Shesh Hoyeche Ebong Tini Ayat Dutir Ullekh Korenni. Tini Tar Bonanay Aro Ullekh Koren, Tara Ubhoy Ekti Boktobbo Punorabritti Koren. মামার বর্ণিত হাদিসে এর স্থলে তারা উভয়ই তার কাছে এ কথার পুনরাবৃত্তি করতে থাকে কথার উল্লেখ রয়েছে সহি মুসলিম শরীফ পৃষ্ঠা নম্বর 36 হাদিস নম্বর 41 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের মৃত্যুর সময় বলেন হে চাচা জান বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার দ্বারাই আমি কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষ্য দেব কিন্তু আবু তালিব তা বলতে সুস্পষ্ট অস্বীকৃতি জানান বর্ণনাকারী বলেন আল্লাহ এই প্রসঙ্গে নাজিল করেন হে নবী নিশ্চয়ই আপনি যাকে চান তাকে হিদায়ত দান করতে পারবেন না আয়াতের শেষ পর্যন্ত হাদিস নম্বর 42 পৃষ্ঠা নম্বর 36 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন কিয়ামত দিবসে আপনার পক্ষে আমি এর সাক্ষ্য দেব তিনি বলেন আবু তালিব ভীত হয়ে এ কথা বলেছেন কুরাইশ কর্তৃক এরূপ দোষারোপ করার আশঙ্কা যদি না থাকত তবে আমি কলেমা তাওহীদ পাঠ করে তোমার চোখ জোড়াতাম এই প্রেক্ষিতে আল্লাহ নাজিল করেন অর্থ আপনি যাকে চাইবেন পথ দেখাতে পারবেন না কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান সহি মুসলিম শরীফ পৃষ্ঠা নম্বর 36 হাদিস নম্বর 43 হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর নিশ্চিত বিশ্বাস নিয়ে ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে আমিন